ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين وعليكم السلام ورحمه الله وبركاته دي السجده المضيه جسب التسبيح ضروري بقولها عربيتي كرن كانوا يقولوا على الرسول صلى الله عليه وسلم عربيتي كرت قرتن جمال سبحان ربي الأعلى تبا سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي جدي أبنا يقولوا جناتا كي بول تابور جدي أبنا المونشا جارو دعا قرتن تخلي بانجلاء نيج بحسا دعا قرم من الله كتن قرن الله سبحانه وتعالى شبس سب المالك شبس السشتي قرتن صاب بحسر سيشتي قرطة الله الله رب العالمين بلچن ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألبانكم <تصفح> الله ایک اتباع دن درشن سات اسمان سات زمین سجن سي سشتی کرا امنی بھاوے تُمَادِير دیر بحسر تُمَادِير ادھان تمہا دیر رونگر کالر بے ادھان ارمد دیر سبحان الله তাই আল্লাহ আল্লাহর কাছে আপনি যে কোনো বাসায় দোয়া করতে পারেন এছাড়া মুহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার সকল উন্মতের জন্য নবী ইন্ রসুল্লাহ ইলেই কুমদি আন আমি তোমাদের সকলের জন্য আরব অনারব সকলের জন্য নবী হয়ে আসছি রসুল হয়ে আসছি সুবাহান্লাহ আর নবী করিম সাল্লাহসালাম হচ্ছেন খাতে তিনি তার সকল উম্মতকে বলেছেন তোমরা এই সময় অবস্থায় বেশি বেশি করে দোয়া করো এমনি কারণ এই সময় দোয়া কবুল হওয়ার বেশি উপযোগী সময় আর বান্দা সেজদার অবস্থায় সবচেয়ে বেশি নিকটবর্তী হয় আল্লাহর এটা আল্লাহর নিজে বলেছেন তাই যারা আরবি যারা আরবি ওরাই সব আল্লাহর নিকটবর্তী হবে না আমরা যারা ওনারব আমরাও আল্লাহর নিকটবর্তী হব কারণ কালাম উল্লাহ আরবি আল্লাহ পাক নাজির করেছেন কিন্তু সবাই তো আরবি জানে না ওদের জন্য অনুবাদ আর বিভিন্ন জায়গায় রয়েছেন ওরা অনুবাদ করে বুঝান এবারে আপনি দোয়া করবেন আল্লাহর কাছে আপনি দোয়া করবেন আপনি আরবিয়ান না আপনি বাংলা বাংলাভাষী তো আপনি কি বাংলায় দোয়া করতে পারবেন না আলহামদুলিল্লাহ এটা ইশতেহাদি বিষয় তাই স্পষ্ট যে মানুষ নিজ নিজ ভাষায় দোয়া করতে পারে এক্ষেত্রে শেখ বাস এবং সৌদি আরবের ফতোয়া বোর্ডের ফতোয়া রয়েছে আর শেখ এবাজ রহিমউল্লাহ আমি তাকে সরাসরি এক্ষেত্রে প্রশ্ন করেছিলাম তিনি উত্তর দিয়েছিলেন আর এর পূর্বেই আমি আমার যে সেন্টারের যেসব ছাত্ররা ওদেরকে আমি আগেই বলে দিয়েছি যে এটা জায়েজ আলহামদুলিল্লাহ জায়েজ আমি আমার নিজে ইশতেহাত করে বলে দিচ্ছিলাম আর কি পরে আবার শেখকে জিজ্ঞেস করলাম তো শেখ শেখ বললেন হাসি মুখে যে জায়েজ আলহামদুলিল্লাহ তখন আমি খুব খুশি হয়েছিলাম খুব খুশি হয়েছিলাম আলহামদুলিল্লাহ বলছেন আল্লাহ পাক সব বাসা জানে দোয়া করুন তো কথা হলো সুভান আর বিকে বাকি আপনার মন চায় আপনারা মহিলা মানুষ ভাষায় সলাদ পড়বেন রুমে সলাদ সলাদ পড়বেন আপনারা তোর মসজিদে যাবেন না মাঝে মধ্যে কেউ যদি যায় তাহলে মানা করা যাবে না সেটা ভিন্ন কথা কিন্তু মহিলাদের জন্য ঘরে সলাদ পড়া উত্তম সর্বোত্তম এটা আমার নবী মাহমুদ আসলিম নিজে পড়েছেন সর্বোপরি আপনি মাতৃভাষায় দোয়া করুন আপনার এলাকা মায়ের ভাষায় দোয়া করবেন মানে শুধু বাংলায় নয় নিজের মায়ের কুলের থেকে যে ভাষা শিখেছেন ওই ভাষায় দোয়া করুন কারণ এটা আপনার কাছে সবচেয়ে বেশি প্রিয় যদিও আপনি শিক্ষিত বা শিক্ষিত কিন্তু দেখবেন নিজে নিজ মাতৃভাষা যেটা মায়ের কুলে থেকে শিখেছি ওইটা ওইটা আসে খুব সহজে আল্লাহ আপনার মায়ের সাথে আপনি কোন ভাষায় কথা বলেন যতই শিক্ষিত হই না হই না কেন হ্যাঁ ওই ওই ভাষায় আল্লাহর কাছে ওই ভাষায় যেটা আপনার কাছে বেশ প্রিয় ওইটাই যদি আপনি বলেন আমার বাংলা বেশি প্রিয় ইংলিশ বেশি প্রিয় যেটা সহজ আপনার কাছে ওইটা কিন্তু এর মধ্যে সন্দেহ নেই যে ভাষা আমি একদম ছোটোবেলা শিখেছিলাম ওইটা আমার কাছে গ্রহণযোগ্য আর আমি সেদিন আপনার প্রশ্ন উত্তর একটু বড় খেয়াল করেন এক ভাই আমার ব্যাপারে বলল আল্লাহ মুস্তা আমার যখন অপারেশন চলছিল না কি আমার হার্ট অ্যাটাক হয়েছিল তখন আমি নাকি আমার আঞ্চলিক ভাষায় কথা বলছি যে আমাকে বললো যে উস্তাদ আমার উস্তাদ তো আরবি জানে উর্দু জানে আরবি জানে বাংলা পিওর সব জানে কিন্তু দেহ এই সময় ওই যে মায়ের কুলি থেকে যে ভাষা শিখেছিলাম ওইটি আসছে আমি বলতে পারি না আল্লাহ এইসব হচ্ছে একটা শিক্ষা শিক্ষা বড়াই কিছু নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোনো ভাষাকে কেউ যদি তুচ্ছ না ভাবি সব ভাষাই আল্লাহর আল্লাহর নিদর্শন সর্বোপরি সেইদায় দোয়া করবেন আপনাকে বোঝাবার জন্য একটু লম্বা করলাম সেই দোয়া করবেন নিজ মাতৃভাষায় আল্লাহর কাছে চাইবেন যত চাওয়ার চাইবেন আপনারা একা একা স্বাদ পড়েন আলহামদুলিল্লাহ তাহা যদি সময় চাইবেন তারাবি সামনে আসছে চাইবেন যখনই আল্লাহ তৌফিক দেয় বেশি বেশি করেন সুন্নত সালাত পড়েন নম্বা করে ফরজ সালাত আপনার ঘরে পড়েন একা একা লম্বা করে পড়তে পারেন সুযোগ বুঝে সুযোগ নাই আলহামদুলিল্লাহ ফরাইজ আদায় করলেন সুযোগ আছে সময়টা যেন কাজে লাগায় মানে কাজে লাগে সেদিকে আমাদের লক্ষ্য রাখা দরকার আল্লাহ আমাকেও তৌফিক দিন আপনাকেও তৌফিক দিন আসসালামু আলাইকুম